আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর লানত আসে। একজন নবী নেই, নবী আছে কি না? নবী আছে এখন নেই। নবীর খাদেম রোহানি সন্তানদেরকে তারা গালিগালাজ করবে, হেও কুতিপন্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওইরকম নবীর উপর যেমন গালিগালাজ করলে আল্লাহ যেমন রাগ হন, এইভাবে যারা দিনের খাদে যারা নবীর ওয়ারিস এদেরকেও তারা গালিগালাজ করবে, এদেরও আল্লাহর উপর তাদের উপর কি হবে লানত করবে। এজন্য আমরা অনেকে সামনাসামনি না পেয়ে গোপনে অনেক কথা বলি, বলি না গোপনে আমরা অনেক কথা বলি, এই জন্য তাকে সামনাসামনি না পেয়ে তার সম্মান নিয়ে টানাটানি গালিগালাজ তারা করে। ছোট্ট একটা হুঁশিয়ারি তাদেরকে দিচ্ছি, যদি ইমানদার দাবি করে থাকে তাদের উদ্দেশ্যে এই আয়াতটি, আর যারা বেঈমান তাদের জন্য আয়াতে জানান সূরা হুজরাতের 1, 2, 3 নম্বর আয়াত, বিশেষ করে 2 নম্বর আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ইলা আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে ইমানদারগণ, মুত্তাকী বিশ্বাসী, তোমাদের কণ্ঠের আওয়াজ, তোমাদের কণ্ঠের স্বর যেন আমার নবীর কণ্ঠের উপরে না যায়। তোমাদের কণ্ঠের আওয়াজ যেন আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে না যায়। কারণ তোমাদের নিজেদের মধ্যে তোমরা যেমন কথাবার্তা বলো, আত্মীয় স্বজনদের মধ্যে, ছেলেদের মধ্যে, অথবা নিজেদের মধ্যে যেমন কথাবার্তা বলো, এরকম উচ্চ স্বরে তোমরা নবীদের সামনে কি বলো না, কথাবার্তা বলিও না। এ আশঙ্কা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল আমলগুলো বিনষ্ট, নষ্ট করে দিতে পারে। এখান থেকে বোঝা যায় বাংলাদেশ সর্বোচ্চ দায়িত্বশীল থেকে শুরু করে আমি পর্যন্ত সকলে এই আয়াতের মধ্যে আছে, না নেই? যদি ইমানদার দাবি করে তাদের জন্য এই আয়াতটি, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে যেন তোমাদের কণ্ঠের আওয়াজ না যায়। আন্তাহবাসা আমালাকুম, আমলের বহুবচন আমাল আল্লাহ দিয়েছেন, ওয়া আনতুম লা তাশউরুন, তুমি টেরও পাবে না, তোমার আমল অতীতের আমল দিয়ে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তুমি কি পাবে না, লা তাশউরুন, তুমি টেরও পাবে না কখন যে তোমার, তুমি যতই মনে করো আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ করি, আমি তো রমজানের রোজা রাখি, আমি তো হজের মৌসুমে হজ করতে যাই, আমার মুখে তো দাড়ি আছে, আমি প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত জামাতের সহিত আদায় করি, মানুষদেরকে দান সদকা থেকে শুরু করে বিভিন্ন প্রকার ভালো কাজ করি, কিন্তু আল্লাহ বলতেছেন তোমার আমল যে কখন নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তুমি কেরও পাও নাই। তুমি মনে করতেছো যে আমি তো নামাজ করি, আমার কি অভাব সওয়াবের, আমি তো দান সদকা করি, আমার কিসের অভাব, কিন্তু খবরদার, আল্লাহ বলতেন খবরদার, তোমার কণ্ঠের আওয়াজ যদি আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে যায়, আমি তোমার সমস্ত আমলগুলো ধ্বংস করে দেব, নষ্ট করে দেব। এই জন্য বর্তমান সমাজে নবী নেই, এই নবীদের দায়িত্ব আল্লাহ কাদেরকে দিয়েছেন, আলেম ওলামাদেরকে দিয়েছেন, আলে ওলামা ও রাসাতুল আম্বিয়া, আমি না থাকার পরিবর্তে, আমি তো থাকবো না, আমি না থাকাতে জমিনে আমার দায়িত্ব পালন করবে আমার রুহানি সন্তান আল উলামা ওয়া রাসাতুল আম্বিয়া, হক্কানি আলেম। শুধু আলেম হলেই হবে না, আলেম তিন প্রকার, ইনশাল্লাহ
পরে আলোচনা করব সময় পাই হক্কানি আলেমের উপরে যারা এরকম মিথ্যা মামলা করবে তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ কি করে দিবেন ধ্বংস করে দিবেন এই আয়াত নাযিল হওয়ার পর থেকে সাহাবা ইকরামরা এত আস্তে আস্তে কথা বলতেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি আব্দুল্লাহ ইবনে উবাই জানাজা নবীজি পড়তে গিয়ে যাইতে চেয়েছিলেন এমন অবস্থায় ওমর নবীজির জামা চেপে ধরলেন দুই নম্বর এমন কথা আছে যে ওমর নবীজির কলার চেপে ধরেছিলেন যদিও হাদিসের সনদ মতন একটু দুর্বল তবু শিক্ষার জন্য বলছি যে লোকটা নবীর কলার চেপে ধরতে পারে এটা কি এর কি মনে করছেন নাকি কত বড় তারে এই আয়াত নাযিল হওয়ার পর থেকে সেই ওমর যদি একটা কথা বলতো এত আস্তে কথা বলতো তিনবার না শোনা পর্যন্ত রাসূল শুনতেই পেতেন না কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এমন কঠোরভাবে কথা বলেছেন যে তোমাদের কণ্ঠর আওয়াজ যদি আমার নবীর কণ্ঠের আওয়াজের উপর উঠে যায় আমতাহাবাদা আমালাকুম আমি তোমাদের সমস্ত অতীতের আমলগুলো আমি ধ্বংস করে দেব নষ্ট করে দেব ওয়া আনতুম লা তাশউরুন তুমি টেরও পাবে না তোমার যে আমলটা আমি ধ্বংস করে দিছি নষ্ট করে দিছি এই জন্য নবীনে আলেম ওলামাদের উপর যারা এরকম কঠোরভাবে কথা বলবে উচ্চ আওয়াজে কথা বলবে রাগান্বিত ভাবে কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো সবগুলো কি করে দিবেন ধ্বংস করে দিবেন নষ্ট করে দিবেন এজন্য এই আয়াত থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই কি থাকতে হবে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে আমার কণ্ঠের আওয়াজ যেন আমার নবী নেই অতএব আলেম ওলামাদের উপর না শুনে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কল আল্লাহ তাআলা আহাব্বুল বিলাদি ইলাল্লাহি আসওয়াতাকুম মাসাজিদুহা ওয়া আবদু ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহ রাসূল বলেন যে দুনিয়াতে অনেকগুলো মানুষ আছে এদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ অর্থাৎ উত্তম জায়গা হচ্ছে মসজিদ কি জায়গা পৃথিবীতে অনেকগুলো জায়গা আছে এই জায়গার চেয়ে উত্তম জায়গা কোনটি মসজিদ আল্লাহ রাসূল বলেন এই মসজিদ দ্বারা খাদেম এদের মর্যাদা কম না এই মসজিদের দ্বারা খাদেম মুসা মুসা করে শান্তা বার্তা করে এই এরা যে কাজগুলো করে এদের সম্মান কম না